সাকিব ইস্যুতে জরুরি সভায় বসেছেন বিসিবি সভাপতি ও বোর্ড পরিচালকরা। সাকিব আল হাসানও উপস্থিত আছেন সেই সভায়। মিরপুরে আছেন সহকর্মী মামুনুর রশিদ, তার কাছে একটু জানতে যাব। মামুন, জরুরি সভা তো চলছে বিসিবিতে, কোনো আভাস কি পেয়েছেন, কি হচ্ছে সেখানে? আসলে এই মুহূর্তে আসলে সাকিব আল হাসানের সাথে বৈঠকটা চলছে বিসিবিতে, আমরা সেখানে আছি। আমরা আপনারা জানেন বেশ কিছুদিন ধরে সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়া নিয়ে নানা আলোচনা, জল্পনা কল্পনা অনেক কিছুই ছিল। সবশেষ বিসিবির অপারেশন কমিটির চেয়ারম্যান জার্নিস জানিয়েছেন যে সাকিব আল হাসানকে 30 এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে, কিন্তু সাকিব তখন দেশের বাইরে ছিলেন। সাকিব আসার পরে সাকিবের সাথে বিসিবির যে বৈঠক হওয়ার কথা ছিল সেটি আজকে হচ্ছে। নাজমুল হাসান পাপন আছেন এবং সেই সাথে বিসিবির সব বড় বড় বোর্ড ডিরেক্টর সবাই আছেন। ইসমিন হাজার মল্লিক আছেন, ফাহিম সিনহা আছেন। একটি বিষয় আমরা জানিয়ে রাখি, সবশেষ সাকিবকে নিয়ে ব্রিফিং দিয়েছিলেন জালাল ইউনুস, ক্রিকেট অপারেশন চেয়ারম্যান। তাকে আমরা আজকে এখনও পর্যন্ত দেখতে পাইনি, তিনি আছেন কি না আমরা এখনও জানি না। তবে আজকে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত আসতেই পারে, কারণ হচ্ছে সাকিবের যে ইস্যুটি, সাকিব সামনে কয় ম্যাচ খেলবেন, কয়টি ওয়ানডে খেলবেন, কয়টি টেস্ট খেলবেন 30 এপ্রিলের পরে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বৈঠকটা বসেছেন। সেখানে নাজমুল হাসান পাপন আজকেও কিন্তু তিনি সাকিবের আগে এসেছেন, নাজমুল হাসানের পাপনের কয়েক মিনিট পরেই সাকিব বিসিবিতে উপস্থিত হয়েছেন। এছাড়াও আরেকটি বিষয় আছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৈঠক হওয়ার কথা আছে, একটি কনসার্ট হওয়ার কথা ছিল, করোনার কারণে সেটি হয়নি, সেটি আবারও করার একটা পরিকল্পনা করছে বিসিবি, সেটি নিয়েও একটা বৈঠক চলছে, বা এই বৈঠক শেষে হয়তো বা সাকিব বা নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি নিশ্চয়ই বৈঠক শেষ হলে আমরা জানতে পারবো সেখানকার আপডেট। অসংখ্য ধন্যবাদ মামুন রশিদ, বিসিবি থেকে জানাচ্ছিলেন আমাদের।